ক্রিকেট বাংলাদেশে আপনাকে স্বাগত জানাচ্ছি। মুস্তাফিজের গতকালের বোলিং নিয়ে এবার যা বললেন জহির খান। পরাজয় দিয়ে আইপিএল একাদশ আসর শুরু করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। যদিও ম্যাচের 17 ওভার পর্যন্ত ম্যাচে ফেভারিট ছিল মুম্বাই, কিন্তু ডোয়াইন ব্রাভো 30 বলে 68 রানের অতিমানবীয় ইনিংসে জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস। মুম্বাইয়ের বোলিং ইনিংসের শেষ 3 ওভারে চেন্নাইয়ের প্রয়োজন ছিল 18 বলে 47 রান, কিন্তু 18 ও 19তম ওভারে মিশেল ম্যাকক্লিনগান ও জাসপ্রীত বুমরা দেন 40 রান। শেষ ওভারে চেন্নাইয়ের প্রয়োজন ছিল 6 বল থেকে 7 রান। এ সময় মুস্তাফিজ বল করতে এসে প্রথম 3 বল ডট দিয়ে কিছুটা ম্যাচে ফিরলেও চতুর্থ ও পঞ্চম বলে কেদার যাদব 6 ও 4 মেরে চেন্নাইয়ের জয় নিশ্চিত করে। ম্যাচ শেষে ভারতের সাবেক বাহাদি পেসার জহির খান মুস্তাফিজের বোলিং বিশ্লেষণ করেন। মুস্তাফিজের বোলিং বিশ্লেষণ করতে গিয়ে ভারতের সাবেক বাহাদি পেসার জহির খান বলেন, কেদার যাদব হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছিলেন। মুম্বাইয়ের উচিত ছিল থার্ড ম্যান ও ফাইন লেগে ফিল্ডারের বাউন্ডারি রাখা, কারণ সে সোজা খেলতে পারবে না। বল বাউন্ডারি নিতে হলে তাকে মুস্তাফিজের বলের গতির ব্যবহার করতে হবে। ওভারের প্রথম বল থেকেই কেদার এমন কিছু করতে চাইছিল। মুস্তাফিজ যদি ফাইন লেগ বাইরে রাখতো তাহলে ফলাফল ভিন্ন হতে পারত। এই ম্যাচ নিয়ে মুস্তাফিজ হয়তো দ্বিতীয়বার চিন্তা করলে এমন কিছুই করত। ক্রিকেটের আরো খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।